দেখেন আচ্ছা একদম কোনো জার দেখার বাছুরও লাগলো না পানাই দিছে না হ্যাঁ একদম ইয়াতে সকালে 15টা বিকেলে 7টা হ্যাঁ মোট 22টা দুধ দর্শকরা এসে হিসাব করে মিলাই মিলাই কিনবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 28 জানুয়ারি 2024 রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক শাহ আলম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের এখান থেকে দেখিয়েছি এখন ওনার ফার্মারে নতুন 4টা গাভী রয়েছে এই গাভীগুলো জাতপান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ গাভীন অবস্থায় যে সকল গাভী রয়েছে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বেচা কেনা এখন কেমন শীতকালে চৌবাড়িয়া মধ্যে পড়ছে না মসজিদটা পার করে এসে হাতের বাঁ পাশে রঙিন টিনের খামারটা আপনার কতগুলো গাভী দেখাবো আজকে গাভী অনেকে আছে কিন্তু দেখাবো 4টা মোট 4টা দেখাবো 3টা দোয়াল 1টা প্রেগনেন্ট দোয়ালগুলো কি একটু সাশ্রয়ের মধ্যে দেখানো যাবে হ্যাঁ সাশ্রয়ের মধ্যে কত লিটার পর্যন্ত দুধের গাভী আছে এই সপ্তাহে এই 4টার মধ্যে ধরেন একটা আছে 23 লিটার 20 লিটার আর 17 লিটার 17 20 23 গ্যারান্টি এসে দেখে নিবে কাকা অনেকে যে কাঁচা বাচ্চা যেগুলো থাকে ওগুলো নিতে চায় না একটু বড় বড় বাচ্চা আলা গরু নাই এগুলো বড় বাচ্চাই বড় বাচ্চা কাটার ভয় নাই দরদামের একটা সুযোগ থাকবে এছাড়া আর কি কি সুযোগ সুবিধা যারা সরাসরি আসে দূর দূরান্ত থেকে বড় বাচ্চা সহ সাদা কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাভী কাকা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা এর দাঁত হলো 6 দাঁত 16 দাঁত আছে দুই মুড়ে আচ্ছা দুই পাশে দুধের 2টা দাঁত আছে হ্যাঁ আচ্ছা কত নম্বর বাচ্চা এটা এটা সেকেন্ড টাইম বাচ্চা 2 নম্বর বাচ্চা গুলো তো বেশ হৃষ্টপুষ্ট একটা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স তাও 20-22 দিন হয়ে গেছে 20 থেকে 22 দিন কাট আর ইনশাল্লাহ আর কোনো ভয় নাই না আল্লাহ দিলে একবার সুস্থ সমল আছে আচ্ছা দুধেও তো ইনশাল্লাহ তাহলে গ্যারান্টি দুধে একবার গ্যারান্টি ধরেন 23 লিটার দুধ আছে একবার নিয়ে 23 লিটার হ্যাঁ আচ্ছা সকাল বিকাল সকাল বিকেল আচ্ছা এখন সকালে মাশাআল্লাহ যে পালনটা করছে সকালবেলায় এখনকার পালনে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে 15 লিটার দুধ হয় একটানে একটানে আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়া ধরেন 7-8 সাল এরকম হয় আচ্ছা বাচ্চা খাওয়ার পরেই তো 22-23 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আচ্ছা এই গরুটা যদি কেউ এই অবস্থায় নিতে চায় আপনার কাছ থেকে কত টাকা দাম পড়বে এই গাভীটার দাম চাওয়া 2,50,000 আড়াই লক্ষ হ্যাঁ চাওয়া চাওয়া দর্শকরা তো প্রত্যেকটা গাভীতে আজকে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আর আজকে গরুই কিন্তু কাকা কম দেখাচ্ছি 3টা গরু নিলে কিন্তু আজকে 4টা গরু দেখাবো 4টা গরু নিলে কিন্তু আজকে একটা সুযোগ সুবিধা দিতে হবে সুবিধা তো দেওয়াই লাগবে কাস্টমারে আচ্ছা কাস্টমারে কিন্তু সুযোগ সুবিধা দিতে হবে এমনি গরু শান্ত হ্যাঁ একদম শান্ত একটু নেড়ে চেড়ে দেখান তো ধারবাটা খুব মানে মানে গরু শান্ত একটু 4টা বার দেখান দেখেন আচ্ছা একদম কোনো জার দেখার বাছুরও লাগলো না পানাই দিছে না হ্যাঁ একদম ইয়াতে সকালে 15টা বিকেলে 7টা মোট 22টা দুধ দর্শকরা এসে হিসাব করে মিলাই মিলাই কিনবে 2-4 দিন থাকলেও তো সমস্যা নাই না সমস্যা নাই দাম 250 চাওয়া চাওয়া 250 আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী
এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এই গাবিটার দাঁত কয়টা হইছে এটাও 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা এর কোলে কি বাচ্চা এর কোলে ষাড় বাচ্চা এর কোলে আছে হচ্ছে ষাড় বাচ্চা গরু কিন্তু প্রথমটা এটার থেকে একটু বড় আছে ডাবল বডির গরু এটা আচ্ছা এটা ষাড় বাচ্চা এ দাঁত কয়টা বলছেন এটাও 6 দাঁত আগেরটাও 6 দাঁত এর কোলে ষাড় বাচ্চা আগেরটা ছিল হচ্ছে মেয়ে বাচ্চা এই বাছুরটার বয়স কতদিন প্রতিদিন সকালে 12 লিটার 6 দিনের বাচ্চাতেই আপনি গ্যারান্টি দিবেন কত লিটার মানে কত আপনি তো গ্যারান্টি ভাবে দেন না মোটামুটি আপনার বাসায় এসে কত লিটার দেখতে পারবে দর্শকরা আজকালের ভিতরে প্রত্যেকটা গরুতেই দর্শকরা আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে দোয়াল গাভী রয়েছে তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মাঝারির থেকে বড় সাইজের গাভী কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান সিং কি আছে না নাই ইনশাল্লাহ এটাও আর ভয় নাই রিক্স টাইম মুক্ত হয়ে গেছে এটার কত লিটার দুধ পানাচ্ছেন এখন সকাল বিকাল এটাই তো পরিপূর্ণ দুধ আচ্ছা প্রথম বিয়ানে তো 17 লিটার দুধ মানেই অনেক দুধ এগুলো পরবর্তী ল্যাকটেশনে গিয়ে তো 2-3 কেজি আবার বাড়বে এটা সকালবেলা এখনকার পালানে কত লিটার দুধ হবে বারো সাড়ে বারো এরম হয় বিকেলে আচ্ছা মোটামুটি সব দিয়ে আপনি 17টা গ্যারান্টি দাম কত এটার আলোচনার কি সুযোগ এটাতে আছে এটা কিনলেও দর্শকরা আলোচনার মাধ্যমে নিতে পারবে এই গাভীগুলো কি দূর দূরান্তে এখন বাচ্চা সহ জার্নি করতে পারবে আচ্ছা চলেন আমরা চার নম্বরের শেষে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে সুদর্শন একটা গাভী সুন্দর দেখতে গাভীটা সাদা কালো রঙের কি জাতের এটা রানী শঙ্কর মানে হলস্টাইন ফ্রিজিয়ানই বেশি সুন্দর জন্য রানী শঙ্কর বলে অনেকেই এর শিং পর্যন্ত সাদা দাঁত কয়টা হয়েছে গাভীর চার দাঁত কত নম্বর বাচ্চা হবে চার দাঁতে প্রথম বাচ্চা হবে গরু শান্ত এটা কেমন একটু দেখান তো প্রথম বাচ্চা দিবে চার দাঁত বয়স প্রেগনেন্ট কত মাস একটু পিছের থেকে চামড়াটা একটু দেখি আচ্ছা এখনো 18-20 দিন না আচ্ছা চারটা বাটও চিকন চিকন বেশ লম্বা বাট আছে এখন কি জার্নি করতে পারবে যে কোনো জায়গায় আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা বিশ প্লাস থাকার আইডিয়া আপনার হিসাবে এই গরুটা কেউ কিনলে দাম কত দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভিডিও দেখে ভালো লাগলে নিবে না লাগলে দরকার নেই আর দোয়াল গরুগুলো কাকার কথা সরাসরি আসবেন যতটুকু দুধ বলছে এসে বুস করে পালিয়ে নিবেন না হলে দরকার নেই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম।